চ্যানেল থেকেও অনেক সময় আশা করি অন্যরা কিছু মনে করবেন না, সেখান থেকেও কিছু বলে দেওয়া হয়, যার জন্যেই ওই এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। দুটি বড় দু তিনটি চরিত্র নিয়ে একটি গল্প, কিন্তু সেখানে আমাদের জীবনের ছোঁয়া পাই না আমরা। জীবনকে যেখানে আমরা না দেখতে পাবো, তখনই আমাদের ভিতরে নানান রকম বৈপরীত্য, নানান রকম ঝগড়া আসবে। এগুলো আমি মনে করি যে আমরা সত্যিকার অর্থেই নতুন দিন নতুন ছবি দেখতে পাবো। আমি প্রথমে বলেছি যে অনেক প্রত্যাশা, এর মানে ছবি যত হবে আমাদের নতুন প্রজন্ম শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, তারা দেশকে, মানুষকে, সবাইকে নিয়ে ভালোবাসাতে শিখবে, বাঁচতে শিখবে, এবং পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য তারা এতটুকু হলেও সময় দেবে। এখন আমরা বড় বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছি, বড় যান্ত্রিক হয়ে গেছি, এবং আমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। আগে যে একসঙ্গে বসে একসঙ্গে একটা খাবার টেবিলে সবার সঙ্গে সবার মত বিনিময় হতো, সারাদিন কে কী করলো বা একটা নাটক দেখলাম একসঙ্গে বসে, সেগুলো এখন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। আমরা শুধু এই একটা নিয়ে সারাক্ষণ এই যে আত্মকেন্দ্রিকতা, এগুলোকে আমরা ভাঙতে চাই। এই ওমর ফারুকের মায়ের মতো এরকম আরও যত ছবি হবে, এবং আমি মনে করবো বাংলাদেশ সরকার এরকম অনুদানের যে অর্থটা সেটা আরও বাড়িয়ে দেবেন, এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবেন তারা ভালো ভালো কাজ করার জন্য, এবং তাদের প্রতিভাকে তারা যাতে প্রকাশ করতে পারে। সেই বাস্তবতায় আমাদের জীবনে রয়ে গেছে, সেই বাস্তবটা আমরা যেন উপলব্ধি করি, সেই জন্য এই ধরনের ছবিও মাঝে মাঝে পাওয়া দেওয়া যায়। আর এগুলো তো সত্য, সত্য মুক্তি চলছে জায়গাটি, সেই থেকে এই দেশের মানুষকে ভালো করে বুঝে এই উন্নয়ন, কারণ এই যে এই যে রিক্ত হয়ে যাওয়া, এই যে নিঃস্ব হয়ে যাওয়া, এই যে এই যে যন্ত্রণায় ভিড়তা, এগুলো পুরোটাই কিন্তু এগুলো সব সেই সূত্রে দাঁড়িয়েছে সাধারণ। আমাদের সবাইকে ভাবতে হবে যে আমাদের কর্মকে লক্ষ্য রয়েছে, যে আমরা হারিয়েছি আনন্দ প্রয়োজনীয় মানুষ, আমি তো গিয়েছি, আমি তো বেঁচে আছি, সে তো থাকবে, সে তো সে হিসাবে কি বলে এই যে সত্যতা, এই সত্যতা এই মা কখনোই তিন বেলার আর ভাষায় সবসময় মনে হচ্ছে যে মামা এই অপেক্ষা করতে তাদের আমরা বেঁচে ভাষা এটা যদি কেউ পারবে না, তবে এই ভাষা আমাদের জীবনের যে ভাষা আছে, আমরা যে ভাষায় সবসময় কথা বলি না, আমরা কিন্তু আমাদের যে এবং তাদেরকে করতে দেওয়া হবে না। এই ভাষার জন্যে সারা পৃথিবীতে একটি দিন আলাদা করে চিহ্নিত হয়ে গেছে, সেটা এই দেশেই হয়েছে। বাউন্নর ভাষান্দোলন, সেখানে যারা মারা গেছে সেই শহীদদের স্মরণে আমরা আমাদের একুশে ফেব্রুয়ারি করে আজকে সারা পৃথিবী এই দিনটিকে মানে। সুতরাং আমরা বুঝতে হবে আমরা দেখছি জগৎকে, আমরা দেখছি আমাদের সাহস দিয়ে দিচ্ছি, আমাদের ত্যাগ দিয়ে দিচ্ছি, এই ভাষাটিকে আমরা সেটা তো আমি করছি এই জায়গাতেই তো মানুষ যে আমার জিনিস অন্যদের অর্থ করতে পারবো এবং কাউকে এলাম করতে পারবো।